আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিয়ার্স, আমি দূর থেকে আপনাদেরকে একটি ঘাস দেখাচ্ছি, যে ঘাসটি খুবই দ্রুত বড় হয়, মানে এর চাইতে খুব দ্রুত আর কোনো ঘাস বড় হয় না। তো বিয়ার্স, এই ঘাসটির নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটি ডক্টর জহুরুল স্যার, তিনি চীন থেকে সংগ্রহ করেছিলেন। সেখান থেকে কিছু প্রান্তিক খামারদেরকে অল্প অল্প করে ট্রেনিংয়ের মাধ্যমে কাটিং দিয়েছিলেন। দেওয়ার পর থেকে এটা কিন্তু প্রায় এখন সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। ঘাসটি আমি শীতকালের ঘাস বলি, এই কারণেই বলি, এই ঘাসটি কিন্তু শীতকালে যে পরিমাণ ঝোপা হবে বিয়ার্স, এরকম ঝোপা গরমকালে হবে না। আমি কিন্তু পূর্বেও বলে এসেছি, জারা ওয়ান হাইব্রিড ঘাসটি শীতকালে যেরকম ঝোপা হয়, গরমকালে কিন্তু এরকম ঝোপা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে একটি ঝোপা রয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটি ঝোপা। এগুলো কিন্তু বিশাল বড় একটি ঝোপা, সবগুলোই কিন্তু বিশাল বড় বড় একটি ঝোপা। এই যে মাঝখানে একটি ছোট ঝোপা, এটা একজন চুরি করে নিয়েছিল কেটে, পাশে আর একটা নিয়েছে, এই যে কেটে চুরি করে নিয়েছে, এই যে আমাদের এখানে চোর আছে, তো জানি না আপনাদের এলাকায় কেমন। তো দেখতেই পাচ্ছেন এরকম দুটো ঝোপা যদি আপনাকে কেটে দেয়, আপনি মাথায় করে নিয়ে যেতে পারবেন না। তো হ্যাঁ ভিউয়ার্স, এখানে না বললেই নয়, আমি যা বলতে চাচ্ছি ভিউয়ার্স, এখন অনলাইনে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক রকম ঘাস নামকরণ করে বিক্রি করছে। একই ঘাসকে যদি আপনি বারবার নাম পরিবর্তন করে বিক্রি করেন, তাহলে আমার মনে হয় সাধারণ পাবলিকেরা, সাধারণ ক্রেতারা এবং সাধারণ খামারিরা ধোঁকা খাচ্ছে। আর এখানে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই বিয়ার্স, যারা নতুন খামারি, আমি জানি পুরাতন খামারিদের কিছু টার্গেট থাকে, কিন্তু যারা নতুন খামারি ঘাস চাষ করেছেন, যদি আপনাদের পাকচং ওয়ান হাইব্রিড ঘাস থেকে থাকে, তাহলে আপনার জারা ঘাস চাষ করার কোনো প্রয়োজন নেই। সত্য কথা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, পাকচং ওয়ান হাইব্রিড ঘাস প্রায় পাশাপাশি, শুধু একটু প্রোটিনটা ডিফারেন্স থাকতে পারে। যদি থাকে আপনার জমিতে, আপনি পাকচং ওয়ান হাইব্রিড ঘাস চাষ করবেন, কেননা আপনার ফলন কিন্তু দুটাতে প্রায় পাশাপাশি কোনো অংশে কম নয়, আমি পরীক্ষা করে দেখেছি। আর হয়তো পাঁচটা সাতটা দিন সর্বোচ্চ এরকম আপনি বেশি আগে কাটতে পারবেন জারা ঘাসটা পাকচং ঘাসের চাইতে। কিন্তু যদি জমিতে থাকে, তাহলে জমি নষ্ট করে আপনার জারা ঘাস চাষ করার কোনো প্রয়োজন আসে না, আমি যতটুকু বুঝি। আর যদি আপনার পাকচং ঘাস না থাকে, অন্য অন্য লোকাল জাতের ঘাস থাকে, তাহলে আপনারা সেটা নষ্ট করে জারা ঘাস চাষ করতে পারেন, কেননা এটা আপনাকে শীতকালেও যেরকম ফলন দেবে, গরমকালে বৃষ্টি যদি বেশি হয়, একটা না হয়তো 15 দিন এক মাস হয়, তখন একটু সমস্যা হয়। এছাড়া কিন্তু বড় হতে সমস্যা হয় না গরমকালে, কিন্তু গরমকালে ঝোপাটা আমি দেখেছি একটু কম হয়, শীতকালে ঝোপাটা বেশি হয়। গরমকালে ঘাসটি খুব দ্রুত বড় হয়, হালকা পাতলা হয়, ঘাসের শক্তি কম থাকে, ভারী কম থাকে। আর শীতকালে কিন্তু ঘাসটি খুব শক্ত হয় এবং ঘাসটির ঝোপা প্রচুর পরিমাণে হয়, আর ঘাসটি খুবই ভারী থাকে। শীতকালে গরমকালে ওজন কম থাকে, শীতকালে ওজন বেশি থাকে। এই হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। আর আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের জারা ওয়ান হাইব্রিড ঘাস থেকে থাকে, পাকচং ওয়ান হাইব্রিড ঘাস থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের আমি যতটুকু বুঝি আরও অন্যান্য ঘাস নামকরণ করে মানুষ বিক্রি করছে, মানে দেখতে একই এরকম, ঠিক এরকম দেখতে এরকমই, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। বিয়ার্স, যদি আপনারা দেখেন যে এরকমই দেখাচ্ছে ঘাসগুলো, এরকমই দেখাচ্ছে কিন্তু নাম অন্য কি কোনো নাম দিয়ে বিক্রি করছে, তাহলে আপনারা এই জারা এবং পাকচং ওয়ান হাইব্রিড ঘাস নিয়ে সন্তুষ্ট থাকুন, কেননা কিছু অসাধু চক্র কিন্তু একই ঘাসকে অন্য নাম দিয়ে বিক্রি করছে। তো আর যদি আপনারা নতুন জাত চাষ করতে চান, তাহলে ঘাস দেখলেই বুঝতে পারবেন। কেমনে বুঝবেন বিয়ার্স? আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঘাসটি রয়েছে, এটি হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। আমার পাশে এটি হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস।
এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, পাশে রয়েছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। আমি একটু আগে একটি ভিডিও করছি, এই যে একটু দূরে একটি ঘাস দেখা যাচ্ছে, বিয়ার্স আমি জানি না কেমন দেখাচ্ছে, পাতা বড় বড়, এটি হচ্ছে COCN4 ঘাস, অনেক বড় হয়েছে। এক একটি ঘাস দেখতে একরকম, তো এরকম আমি যে পার্ট বাই পার্ট দেখাচ্ছি যে এক একটি ঘাস দেখতে একরকম। এই যে এটা হচ্ছে গুয়াতেমালা আমেরিকান ঘাস। তো ভিউয়ার্স কি বুঝলেন, আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি কিন্তু বুঝিয়ে বলছি যে এরকম ভিন্ন ভিন্ন যদি দেখা যায় যে ঘাসটি দেখতেই অন্যরকম, তাহলে আপনারা চাষ করতে পারেন এবং তার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা আরেকটি ঘাস নিয়ে এসেছি বিদেশ থেকে, দেখতে যারা অন হাইব্রিড ঘাসের মতন কিন্তু কালারটি অন্য। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু কখনোই এক ঘাসকে অন্য ঘাসের নাম বলে বিক্রি করি না। তো আমরা যে ঘাসটি এনেছি যারা অন হাইব্রিড ঘাসের সঙ্গে, পাকচুং অন হাইব্রিড ঘাসের সঙ্গে মিশিয়ে চাষ করে আপনাদেরকে দেখাবো যে আমাদের ঘাসটি দেখতে কেমন, কালারটি ভিন্ন কিনা ভিন্ন নয়। তো বিয়ার্স, অনেক কথা বলে ফেললাম, আমার কথাতে যদি আপনাদের কোনো মনে আঘাত কষ্ট লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও নতুন নতুন জাতের ঘাসের ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।